আমি আমার আব্বারে দেখছি, আজকেও আমি এইখানে বসে এই কথা আমার পাঁচটা ছেলে আলেম হবে, যেন আমার মরার পরে আমার কবরের চতুর্দিকে আমার ছেলেরাই দাঁড়াইতে পারে। কাজে এদ্দুর যদি পাই আমার আর কিছু লাগবে না। তাইলে আমার বাপ, আমার ফিকির তো এটা থাকা চাই। আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ এটাই বলছেন, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা, এটার লোভে পড়ে, এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না, আমার খেয়ানত করো না, আমার রসুলের খেয়ানত করো না, আখেরাত বরবাদ করো না। এরপর আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময়। অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময়, এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না। আমি আল্লাহর জন্য যা করিলা, আল্লাহ বলেন কসম বান্দা, আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব। এই সোফা যদি 30,000 টাকা দিয়ে বানায়া থাকো, এই সোফা আখেরাতে তোমার জন্য কোনো পুঁজি দিবে না, আর আমার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ কোটি গুণ নেকি তোমারে ফিরিয়ে দেব। বুঝেন নাই কথাটা? এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমার কাছে বিনিময়, আমাকে ভুলো না। বিবিকে রাজি করতে গিয়ে, ছেলেকে রাজি করতে গিয়ে, মেয়েকে রাজি করতে গিয়ে, সম্পদ জমাইতে গিয়ে বড় শিল্পপতি হবা, বড় কুটিপতি হবা, বড় পুঁজিপতি হবা, বিশাল গার্মেন্ট
কলিজা দিয়ে মহব্বত করো তোমরা আমগরে, এই মহব্বতের তাকাজায় হয় তুমি আমার মতো হও নাহলে আমারে তোমার মতো বানাও। একটা করো, এক সাইডে হও, হয় তোমার কাছে আমারে নাও নাহলে আমার কাছে তুমি আসো। একটা তো করো ভাইয়া, তুমি তোমার মতো আমি আমার মতো এ জিন্দগি কেমনে চলবে? তুমি ফয়সালা দাও, তুমি ফয়সালা দাও। আল্লাহ তাআলা আমাদের সবগুলো যুবককে আমি আমার আব্বারে দেখছি, আজকেও আমি এইখানে বসে এই কথাটা বলছি, ওই এই ঘরে খাইতে বসা আমি বলছি যে হায় আমি একটু খানার জন্য ভালো একটু তরকারির জন্য আমি চোখের পানি ফেলে কানছিলাম, সেই আমি আজ মালিকের দয়ায় মানুষের এই পরিমাণ মেহমানদারি যে যার কারণে মাঝে মধ্যে মানুষ কষ্ট পায়, খাইতেও পারি না। আমার আব্বারে আমি দেখছি একটা গেঞ্জি, আমার আব্বার ঘামের থেকে ভিজ্জা, আব্বার গেঞ্জিটা ভিজ্জা যাইতো, আব্বা এটা ধুইতে দিলে ঘামের গন্ধের কারণে আমি বলতাম যে আব্বা আমি ফাইতাম না, আমি ধুইতাম এরকম। এই ওই দিনও মারে বলছি যে মা আজ যখন মালিক অনেক সম্পদ দিছে আজ আর বাবা নাই, বাবার এই সুখের সময়ে কিচ্ছু খাওয়াইতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আজ মালিক অনেক দিছে কিন্তু বাপ নাই। সেদিন আমার মাদ্রাসায় প্রায় 2 লক্ষ টাকা করে খরচ করে আমি বিশাল বড় মেহমানদারি করছিলাম, আমার চাচা মামা ফুফা খালু জ্যাঠা আমার মার মামা সবাইরে দাওয়াত দিছি, আমি গাড়ি দিয়ে দিয়ে আনছি আমি আমার মাদ্রাসায়। এই তখন আমি দোয়ার মধ্যে বলছিলাম যে আজ আপনারা সবাই আসলেন কিন্তু আজ আমি আমার বাবা নাই। তাহলে আমার ভাই এক জিন্দগির সবচেয়ে বড় পাওয়া আমার আব্বারে দেখছি আমি, আমার আব্বা এটা কইতো ফুত।